নমস্কার মই ভাস্কর জ্যোতি ব্রায় আপোনালোক সকলোকে আৰৰ কথালৈ স্বাগতম জনাইছো আজি হাৰিয়ানা বিধানসভা নিৰ্বাচন আৰু জম্মু কাশ্মীৰৰ বিধানসভা নিৰ্বাচনৰ বিশেষ তাৎপৰ্য আছে হাৰিয়ানা বিধানসভা নিৰ্বাচনৰ ফলাফল তাৰ আশা কৰা ধৰণে নহলে নিৰ্বাচন বিশ্লেষকসকলৰ ধাৰণা ভুল হ'ল এক্সিট পোল ভুল হ'ল বিভিন্ন নিৰ্বাচন সমীক্ষা ভুল হ'ল তাৰ বিপৰীতে জম্মু কাশ্মীৰত এক্সিট পোল শুদ্ধ হৈছে নিৰ্বাচনৰ আগৰ সকলো সমীক্ষাই শুদ্ধ হৈছে হাৰিয়ানাৰ ফলাফল কিয় এনেদৰে ওলোটা হ'ল আৰু হাৰিয়ানাত বিজেপিয়ে ইতিহাস সৃষ্টি কৰি একেৰাহে তৃতীয়বাৰৰ চৰকাৰ গঠন কৰিবলৈ আগবাঢ়িছে বিজেপিয়ে নিৰংকুশ সংখ্যাগরিষ্ঠতায় হাৰিয়ানা দখল করার বিপরীতে কংগ্রেস যথেষ্ট পিছপরি থাকিল হাৰিয়ানাৰ এই পরাজয় বর্তমান সময়ের দেশের রাজনীতির বাবে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ হাৰিয়ানাক কেন্দ্র করে দেশজুড়ি চর্চা চলিছিলে হাৰিয়ানাত বিজেপির নিশ্চিত পরাজয় বলে বহু নির্বাচন সমীক্ষকে ধারণা করেছিল হাৰিয়ানাৰ এই পরাজয়ের এই ফলাফলের কারণ কি প্রথম কথা বিজেপির শক্তিশালী এণ্টি ইনকামবেন্সি বিজেপির বিরুদ্ধে আসলে এক প্রকার ধ্রুপদী অধিষ্ঠান বিরোধী বতাহ বলেছিল বলেও কয় বহু নির্বাচন সমীক্ষকে তৎসত্ত্বেও বিজেপিয়ে চমকপ্রদভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবার কারণ কি আর কংগ্রেস পরাজয় হওয়ার কারণ কি কংগ্রেসে ধারণা করেছিল যে এইবার হাৰিয়ানাত সরকার গঠন করব কংগ্রেস অতিমাত্রা আত্মবিশ্বাসী আছিল অতিমাত্রা আত্মবিশ্বাসে কংগ্রেসের মাজত বিপর্যয় আনিলে প্রাথমিক সেই ধারণার পরাই কংগ্রেসের বিপর্যয় আরম্ভ হওয়া বলে কোব পারি নির্বাচনের আগতে কংগ্রেসে সরকার গঠন করা নিশ্চিত বলে এনেকা এক আবহাওয়া সৃষ্টি করে ললে যে মুখ্যমন্ত্রী কোন হব ভূপিন্দর সিং হুদা হবনে কুমারী সেলজা হব তাক লৈর মাজত রাজহুয়া বিতর্ক চলবলে ললে আর এইখিনিতে আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা জনসাধারণে সদায় সিদ্ধান্ত গ্রহণ করবরা রাজনৈতিক শক্তি ক্ষমতা দিব বিচাৰে কংগ্রেস হাইকমান্ড কংগ্রেস শীর্ষ নেতৃত্বই হাৰিয়ানাত কোনে নেতৃত্ব দিব নির্বাচনত কোনে সন্মুখেরপরা কংগ্রেসক নেতৃত্ব দিব যদি কংগ্রেস জয়ী হয় তেতিয়ালে কোন মুখ্যমন্ত্রীর পদত অধিষ্ঠিত হব তার ক্ষেত্রে এক অস্পষ্টতা কংগ্রেস হাইকমান্ডে রাখিছিলে আর সেই অস্পষ্টতাই ভোটারের মাজত স্বাভাবিকতে বিরাট ভাবর সৃষ্টি করে যিটো দলে দলটোক সন্মুখেরপরা কোনে নেতৃত্ব দিব তা সিদ্ধান্ত লোব নয় সেই দলে তেতিয়াহলে রাজ্য পরিচালনা কেনেদরে করব তাক লৈ হাৰিয়ানা ভোটারের মাজত চর্চা হয়েছিল অর্থাৎ কংগ্রেসের এই বিপর্যয়ের অন্যতম একটা প্রধান কারণ হয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বই হাৰিয়ানার কংগ্রেস নেতৃত্বক লৈ কোনো সিদ্ধান্ত উপস্থিত হব নোৱাৰত অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করব নোৱাৰ কংগ্রেস হাইকমান্ডে এক অস্পষ্ট বাতাবরণের সৃষ্টি করলে যার ফলত হাৰিয়ানাত ভোটারে কংগ্রেসক প্রত্যাখ্যান করার অন্যতম এক কারণ হয়ে পড়লে তার লগতে কংগ্রেসের উপদলীয় সংঘাতের কথা কৈছো ভূপিন্দর সিং হুদা কুমারী সেলজা গ্রুপর উপগোটর মাজর সংঘাত ভূপিন্দর সিং হুদাই অনুগত সকলক টিকট দিবলে সমর্থ হওয়ার বিপরীতে কুমারী সেলজাই সমর্থক সকলক টিকট দিবলে অসমর্থ হল যি কারণত কুমারী সেলজার তুল উদাহরণস্বরূপে চাবলে গেলে কুমারী সেলজার দলিত নেতৃত্ব দলিত ভোটারের মাজত যথেষ্ট প্রভাব আছে আর সে কারণে এইবার বিজেপির পরম্পরাগত দলিত ভোট ব্যাঙ্কত খহনিয়ার সৃষ্টি হব বলে এক ধারণা করা হয়েছিল কিন্তু সেই পরিস্থিতি বিজেপিয়ে হবলৈ নিদিলে বরঞ্চ কুমারী সেলজার অনুগত অসন্তুষ্ট যিসকলে প্রার্থিত্ব নাপালে তেওঁলোকে পাকে পকারে বিজেপিক সহায় করা আর তেওঁলোকৰ সেই প্রার্থিত্ব দাবিদার সকলের সমর্থকসকলেও বিজেপিক ভোট দিয়ার এক ধারণা করা হয়েছে কারণ দলিত সম্প্রদায়ের মাজত বিজেপির এন্টি ইনকামবেন্সি শক্তিশালী হয়ে আহিছিলে কিন্তু কুমারী সেলজা আর ভূপিন্দর সিং হুদার মাজর সংঘাতে দলিত ভোটার কুমারী সেলজার সমর্থক দলিত ভোটার সকলক বিজেপির ফলে লৈ অনাত সহায় করলে আর ইয়ার জড়িয়ে বিজেপিয়ে স্বাভাবিকতে দলিত ভোটরে সেই সমীকরণের লগতে ওবিসি ভোট ওবিসি ভোটত বিজেপির বিভাজন ঘটাবলে যি চেষ্টা করেছিল ওবিসি ভোটর বিভাজন কংগ্রেসে ঘটাব নোৱাৰিলে কংগ্রেসে চেষ্টা করেছিল যে কাস্ট সেন্সাসের কথা কই পেলায় তেওঁলোকে ওবিসি ভোটর বিভাজন ঘটাব পাৰিব পরম্পরাগতভাবে 2014ৰ পৰা 2019 নির্বাচনলৈকে ওবিসি ভোটার বিজেপির শক্তিশালী গণভিত্তি আসে সেই ওবিসি ভোটারে নির্ণয় করে রাজ্যখনের 35% সমষ্টি আর সেই সমষ্টি সময় বিজেপিয়ে সুইপ করেছে অর্থাৎ দলিত আর ওবিসি ভোটারের সমষ্টি বিজেপিয়ে সুইপ করার বিপরীতে জাতর নিয়ন্ত্রণত থাকা সমষ্টি সময় বেয়া ফলাফল প্রদর্শন করেছে হয়
কিন্তু ভূপিন্দর সিং হুদার অতিমাত্রা জাতকরণে আন জনগোষ্ঠীসমূহক ঐক্যবদ্ধ করিলে, ও বি সি দলিতক কনসলিডেট করিলে জাতর বিরুদ্ধে। ভূপিন্দর সিং হুদার অতিমাত্রা জাত রাজনীতিয়ে ও বি সি দলিত কনসলিডেট হল বিজেপির ফালে, সেটা একটা অন্যতম দিক হিসাবে বিবেচিত হয়ে পড়েছে। আর হরিয়ানার নির্বাচন কংগ্রেসের এই পরাজয়ের এইকটা কারণের কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা অতি গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি সদায় শৃঙ্খলাবদ্ধ সুসংঘবদ্ধ দল। কংগ্রেসে এনেকা একটা ধারণা করেছিল যে মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী থাকার পর নয়াব সিং সাইনিলেকে এনেকা একটা এন্টি ইনকামবেন্সি ওয়েভ আসে, তাত অসংগবদ্ধভাবে বিজেপি সংঘবদ্ধ বিজেপিক পরাস্ত করব পারিব, সেয়া কিন্তু ভোটারে মিছা বলে প্রমাণিত করিলে। ফলত কংগ্রেসের এই পরাজয় লোকসভা নির্বাচনের পাছত এক বৃহৎ পরাজয় হিসাবে চিহ্নিত হয়েছে। এই পরাজয় আহিবলগিয়া রাজ্য কেখনের বিধানসভা নির্বাচন নিশ্চিত করে প্রভাব পেলাব। তার সমান্তরালভাবে অনুচ্ছেদ 370 বাতিলের পাছত কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরত প্রত্যাশিত ফলাফল আহিছে। ন্যাশনাল কনফারেন্স কংগ্রেসের সরকারে হব, এই মিত্রগোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, ওমর আবদুল্লা পুনের মুখ্যমন্ত্রী পদত অধিষ্ঠিত হব। জম্মু কাশ্মীরের নির্বাচন দেখা গেছে যে সমষ্টি পুনর্নির্ধারণের ফলত জম্মু যে সমষ্টি সমূহ এনেদরে পুনর্গঠন করেছিল যে হিন্দু ভোটারে সমষ্টি সমূহ নিয়ন্ত্রণ করবরা পর্যায় এটালৈ যাওয়া হয়েছিল, তার ফলাফল বিজেপিয়ে পাইছে। বিজেপিয়ে জম্মুত সুইপ করেছে, জম্মুত ধুমুহার গতিত সমষ্টি সমূহ দখল করলে, কিন্তু কাশ্মীরত অতি বেয়া ফলাফল প্রদর্শন করবলগিয়া হল। কাশ্মীরত ন্যাশনাল কনফারেন্সে চমকপ্রদ সফলতা লাভ করার বিপরীতে কংগ্রেসে জম্মু আর কাশ্মীর দুই ঠাইতে কিন্তু যথেষ্ট দুর্বল প্রদর্শন করেছে। কংগ্রেসে আশা করেছিল কাশ্মীর জম্মুত এবার কেটামান সমষ্টি লাভ করব, কিন্তু কাশ্মীর উপত্যকাত সমষ্টি পাইছে, জম্মুত মাত্র একটা সমষ্টি লাভ করেছে। অর্থাৎ কাশ্মীর উপত্যকাত ন্যাশনাল কনফারেন্স আর কংগ্রেসের মাজতে যুঁজ জয় হব বলে নিশ্চিত ধারণা থাকিও, কাশ্মীর উপত্যকাত আরও পিডিপিয়ে কেখনমান আসন পাব বলে বহুতে ধারণা করেছিল। জম্মু কাশ্মীরের নির্বাচনের মূল দিকটা হয়েছে অনুচ্ছেদ 370 প্রত্যাহারের পাছর প্রথমটি নির্বাচন ন্যাশনাল কনফারেন্স আর কংগ্রেসের সরকার হব, মূল দল ন্যাশনাল কনফারেন্স। ন্যাশনাল কনফারেন্স জম্মু কাশ্মীরের রাজনীতির একটা বিশেষ ঐতিহ্য বহনকারী দল, ভারত জম্মু কাশ্মীর ভারতত সামিলকরণের আরম্ভ করে জম্মু আর কাশ্মীরের চেতনাক ভারতীয় ভারত রাষ্ট্রের চেতনাত আত্মীকরণের প্রক্রিয়া আবদুল্লা পরিয়ালে করে আইছিল, তার ফল এই নির্বাচনতো পাইছে। অর্থাৎ অনুচ্ছেদ 370 প্রত্যাহারের পাছত জম্মু কাশ্মীরের সক্রিয়তা বজায় রাখি ভারতীয়ত্বর সহাবস্থানের যে ফারুক আবদুল্লার ধারণা তার প্রতি সঁহারি লাভ করেছে। তার বিপরীতে এবার এক করুণ অবস্থার সৃষ্টি হল মেহবুবা মুফতি নেতৃত্বাধীন পিডিপি আর ন্যাশনাল কনফারেন্সের পার্থক্য আছিল যে পিডিপিয়ে জম্মু কাশ্মীরের আত্মপরিচয় রাজনীতিক অধিক গুরুত্ব দিয়ে, পিডিপিয়ে জম্মু কাশ্মীরের আত্মপরিচয় রাজনীতি করে আহিছে পূর্বরপরা, কংগ্রেসের দূরত্ব বর্তাই রাখিছে। 10 বছর আগত যেটা বিজেপির সঙ্গে সরকার গঠন করলে তেতিয়াই এক প্রকার জ্যোতিচিহ্ন আহি পড়েছে পিডিপির উপর। পিডিপিয়ে জম্মু কাশ্মীরের আইডেন্টিটি পলিটিক্স করে, কিন্তু বিজেপির বুঝাপড়া করে সরকার গঠন করার পাছত সমর্থন ভিত্তিক ব্যাপক খহনি আরম্ভ হল, কারণ জম্মু কাশ্মীরের আত্মপরিচয়ক লো রাজনীতি করা দলটোয়ে করা আপোষক সমর্থক সকলে সহজভাবে লোব নয়, আর সেই কারণে 370 অনুচ্ছেদ প্রত্যাহার জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা কর্তনের পাছত পিডিপিয়ে বিষয়টি যদি উত্থাপন করেছিল সঁহারি নজনালে। তার বিপরীতে ন্যাশনাল কনফারেন্সে ইয়াক যদি আবেগ সৃষ্টি করলে, জাতীয় আবেগ সৃষ্টি করার চেষ্টা করলে, ন্যাশনাল কনফারেন্সক সমর্থন জানালে। ভোটারে কবলে গেলে জম্মু কাশ্মীরের আত্মপরিচয়ের রাজনীতি করা পিডিপি দলটোকে জনাদেশের জড়িয়ে আত্মপরিচয়হীন দলল পর্যবেক্ষিত করেছে। সেই কারণে কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের নির্বাচন জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ, আর অনুচ্ছেদ 370-র পাছর পরিস্থিতিক ইয়ার বহুমাত্রিক দিক আছে, যুদ্ধ দিশ এটা ব্যাখ্যা করলে বহু দীঘলীয়া হব আমার এই আলোচনা, কিন্তু সেই বহুমাত্রিক দিকগুলো তাৎপর্যপূর্ণ। একদরে হারিয়া
হারিয়ানা নির্বাচনত কংগ্রেসের পরাজয় বিরোধী শিবিরের কারণে এক বৃহৎ পরাজয় হিসাবে চিহ্নিত হয়েছে। লোকসভা নির্বাচনের পাছত একেরাহে দুটা কার্যকাল সরকার চলার পাছত হারিয়ানা দরে রাজ্য পুনের বিজেপিয়ে দখল করা কেবল কংগ্রেসের বাবে নহয় বিরোধী ইন্ডিয়াজোটর ডর গতিরোধক হিসাবে চিহ্নিত হয়েছে। এই দুই হারিয়ানার জম্মু কাশ্মীরের নির্বাচন আহিবলগিয়া দিনবর দেশের রাজনীতিত বিশেষ তাৎপর্য বহন করব, ইয়ার প্রভাব পড়ব, সে কথা অস্বীকার কোনেও করব নয়। কিন্তু আমি উল্লেখ করার দরে হারিয়ানাত কংগ্রেসের পরাজয়ের কারণ কেটা কংগ্রেস নেতৃত্বে ভালদরে বিবেচনা করা উচিত। আর জম্মু কাশ্মীরের যে সম্পরীক্ষা, সেই সম্পরীক্ষাত জম্মু কাশ্মীরের ভোটারে দিয়া জনাদেশে জম্মু কাশ্মীরের রাজনীতি, সমাজ সংস্কৃতিক প্রতিফলন করেছে, ঘটাইছে, সেই কথাও সকলে উপলব্ধি করা উচিত। মুঠর ওপর এই নির্বাচন বিজেপির বিশেষ ক্ষতিকারক নহল, হারিয়ানা তৃতীয়বার দখল করিলে আর জম্মু কাশ্মীরত জম্মু নিজের দখলত রাখব পারিছে, যেটি বিজেপির দীর্ঘকালীন রাজনীতির প্রয়োজন। মঠর ওপর এই নির্বাচনত ব্যাপক ক্ষতির সম্মুখীন হল কংগ্রেস, বিজেপি এক প্রকার লাভজনক অবস্থানত থাকিলে আর ন্যাশনাল কনফারেন্সে হেরুয়া শক্তি পুনের ঘুরাই আনবলে সক্ষম হল। ধন্যবাদ।